সবাই একটু বোর্ডের দিকে তাকাও। এই যে দশমিক ভগ্নাংশটা আছে এইটাকে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করব, আট দিয়ে ভাগ করব। এবং আমি লক্ষ্য করছি যে তোমাদের এই ধরনের অঙ্কগুলো করতে বেশ সমস্যা হচ্ছে, মানে দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ অথবা দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দিয়ে ভাগ, এই জায়গাটা তোমাদের কিন্তু খুব সমস্যা হচ্ছে। এই জন্য আমি এই অঙ্কগুলো আরেকবার তোমাদের করাচ্ছি। তাহলে দেখো, আট দিয়ে ভাগ করব, আট দিয়ে শূন্য দশমিক শূন্য চারকে ভাগ করব, তাই না? আচ্ছা, ভাগফলটা আমরা উপরে লিখব। প্রথমে আট দিয়ে আমরা এই শূন্যটাকে ভাগ করব, আট দিয়ে এই শূন্যটাকে ভাগ করব। তাহলে কত ভাগফল কত হবে বলো তো? শূন্য হবে, কারণ আট শূন্যর শূন্য। কি বুঝতে পারছো? এখন আমি এই শূন্যটা নামাবো। আচ্ছা, দশমিকের পরের শূন্য যেহেতু নামাইলাম, দশমিকের পরের সংখ্যা নামাইলাম, আমাকে এখানে দশমিক নিতে হবে, ঠিক আছে? এখন আট দিয়ে এই শূন্যকে ভাগ, আট দিয়ে এই শূন্যকে ভাগ, তাহলে কত হবে বলো? শূন্যই হবে, আট শূন্যর শূন্য। কি বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি এই চারকে নামাবো, আট দিয়ে এখন এই চারকে ভাগ। বলতো, আট দিয়ে চারকে ভাগ করলে ভাগফলে কত হবে? শূন্যই হবে, কারণ আটের চেয়ে তো চার ছোট, আটের চেয়ে চার কি ছোট। তাহলে বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করলে ভাগফল শূন্য হয়, বুঝো ভাই? কারণ আমরা যদি নামতা পড়ি আটককে আট, আটককে আট, কিন্তু এখানে তো আট নাই, পার হয়ে যাচ্ছে না। মনে করো আমি এখানে যদি এক দেই তাহলে আটককে আট পার হয়ে যাচ্ছে না, তাহলে পার করা কি যাবে না? পার করা যাবে না। আর আরেকটা জিনিস বলি, অনেকেই করে কি দেখো, আট দিয়ে তো চারকে ভাগ যায় না, তখন এখানে একটা শূন্য দিয়ে দেয় না, ওখানে শূন্য দেওয়া যাবে না, ওখানে এখন শূন্য দেওয়া যাবে না, কারণ এই সংখ্যাটা আমি কিন্তু ডাইরেক্টলি উপর থেকে নিচে নামাইছি, একসঙ্গে দুইটা সংখ্যা নামানো যাবে না। আমি বারবার বলছি, কোনো ভাগ অঙ্কে একসঙ্গে দুইটা সংখ্যা নামানো যাবে না। তো আমি তো একটা সংখ্যা নামাইছি, এখানে আমি আরেকটা শূন্য কি নামাইতে পারবো না? নামাইতে পারবো না। ওকে ফাইন, আমি তাহলে আট দিয়ে চারকে ভাগ করবো, তাহলে এখানে আমার শূন্য হবে, আট শূন্যর শূন্য। এটা বিয়োগ করলে কত হয়? চার হয়, চার হয়। এইটা কিন্তু চার আমি বিয়োগ করে পাইলাম, কিভাবে পাইলাম? বিয়োগ করে পাইলাম, এটা কিন্তু আমি উপর থেকে নামাই নাই, উপর থেকে নামাইছি কি না? এখন আমি উপর থেকে নামাইতে পারবো, এখন আমি উপর থেকে নামাইতে পারবো, কিন্তু এখানে কি আর সংখ্যা আছে? সংখ্যা নাই। আচ্ছা, সংখ্যা যদি না থাকে তুমি এখানে ইচ্ছা মতো শূন্য নিতে পারো, দশমিকের পরে তোমার খুশি মতো যতগুলো প্রয়োজন তুমি শূন্য নিতে পারো, যতগুলো প্রয়োজন তুমি শূন্য নিতে পারো, কিন্তু শূন্য ওখানে লেখা লাগবে না, আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম, বুঝতে পারছো? তাহলে আমি এখান থেকে এখন একটা শূন্য নামাবো, এই শূন্যটা নামাইলাম, কি বুঝতে পারছো? এখানে এখন কত হইল? চল্লিশ হইলো, তাই না? এখন আট দিয়ে চল্লিশকে ভাগ করো, পাঁচ আষ্টে চল্লিশ, মিলে গেছে, তাই না? এই যে পিছনে যে শূন্যগুলো লিখছি এগুলো শূন্যের দরকার নেই, এগুলো শূন্য দরকার আছে? দরকার নেই। এই শূন্যটাও এখানে লেখার দরকার নেই, যদিও ওই শূন্যটাই আমি এখানে নামাইছি, কিন্তু ওটা ওখানে লিখতে হবে না, বুঝছো? আমি তোমাদের বোঝানোর জন্য, আমি শূন্যটা আসলে কোথায় পাইলাম, এই যে শূন্যটা আমি এখানে নিয়ে আসলাম, এটা আমি কই পাইলাম? এইটা আমি বলছি যে দশমিকের পরে একদম শেষে যত খুশি শূন্য তুমি নিতে পারো, বা যতগুলো প্রয়োজন ততগুলো শূন্য তুমি নিতে পারো তোমার ইচ্ছা মতো। তো সেই জিনিসটা বোঝানোর জন্যই আমি এখানে শূন্যটা দিচ্ছি। তাহলে আমাদের ভাগফল কত হইল? শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ, ঠিক আছে না? বুঝতে পারছো? ও, নিচে দেখা যাচ্ছে না।